তো এই যে আরো ওদের সাথে যারা আসার কথা ছিল তারা হয়েছে গেছে, ওই যে রিমা, আর এটা হচ্ছে রিমার বোন, আর এটা হচ্ছে রিমার ভাইয়ের বউ, আর এটা হচ্ছে রিমার ভাই, অবশ্যই এসে ঘুরে যাবে। তো টাটা, বাই বাই, রাগ হয়েছে, বাই বাই করে দাও, বাই বাই করে দাও। তুই দাদাকে খাবি না? আর আমি লাইভে প্রথমে যাচ্ছি, তো লাইভও ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও। সো ফাইনালি আজকে আমরা যাচ্ছি পৈলান মন্দিরে ঘুরতে। তো আমি যাচ্ছি, রিমা যাচ্ছে, তার সাথে আরও দুজন গেস্ট আছে। তো ওটা ভিডিওর মধ্যেই দেখাবো যে কারা আছে, বলবো না এখন। তো এখন রিমা আছে বাপের বাড়ি, ও ওখান থেকে রেডি হয়ে আসবে। তো ওরা রেডি হয়ে আসবে, রিমা আসবে, রিমার সাথে ওই দুজনও আসবে। তো আসুক, তারপরে দেখা হচ্ছে। সো ফাইনালি রিমাটা চলে এসেছে। তো এই যে আরও ওদের সাথে যারা আসার কথা ছিল তারা এসে গেছে, ওই যে রিমা, আর এটা হচ্ছে রিমার বোন, আর এটা হচ্ছে রিমার ভাইয়ের বউ, আর এটা হচ্ছে রিমার ভাই, আর এটা হচ্ছে ওদের বাচ্চা। আচ্ছা, তো ফাইনালি এখন আমরা যাচ্ছি, এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো। সামনে কি অটো ধরবো, অটো করে তারপরে আমরা যেতে পারবো। তারপরে অনেকটা রাস্তা যেতে হবে, অটোর পরে বাসও নিতে হবে, তারপরে যেতে পারবো। প্রায় যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাবে, এখন বাজে 4:30। তো আমাদের ওখানে যেতে যেতেই সন্ধে হয়ে যাবে। আমার কটা, কখন বাড়ি আসবো? 7টার মধ্যে। 8টার সময় বন্ধ, অত তাড়াতাড়ি এসে কি করবো? বাই দা ওয়ে, একটা কিন্তু প্রবলেম হতে পারে, ঠান্ডা পড়ছে, আমরা কিন্তু জ্যাকেট ফ্যাকেট কেউ কিছু নিইনি। তো তো চলো এখন গাড়িতে উঠি, সামনে গাড়ি নিতে হবে, তারপরে আবার দেখা হবে। সো ফাইনালি আমরা অটোয় উঠে গিয়েছি। এই যে সবাই, আর ওই পাশে টুবাই বসে আছে। তো এখন অটো করে যাবো, গিয়ে বাগড়ায় নামবো, বাগড়া থেকে আবার অটো ধরে আমতলায় যেতে হবে। তো অনেকটাই যেতে হবে রাস্তা, যার কারণে সন্ধেও হয়ে যাবে। তো এখন চলো যাওয়া যাক। 2000 years later. সো ফাইনালি আমরা এসে গেছি মন্দিরে। এখন সবে গেট থেকে মাত্র ঢুকে ভিতরে এসে দাঁড়িয়ে আছি। তো এখানে একটু ভয়েসটা খারাপ হতে পারে, কারণ চারিদিকে হচ্ছে গাড়ির শব্দ হচ্ছে না, যার জন্য একটু অসুবিধা হতে পারে। এই যে সবাই এসে গেছে, কোয়েল, রিমা, টুবাই, আর ওরা সব সামনে যাচ্ছে। তো ভাই দাবে এখন আমরা যাব ভিতরের দিকে। আর অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ভিতরে, মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না। মন্দিরের ভিতরে যদিও বা ঢুকি, ওখানে হচ্ছে ফোন আমাদের জমা নিয়ে নেবে, যার জন্য আমরা মন্দিরে ঢুকবো না। সো ফাইনালি আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তো এদিক থেকে যেতে হবে। এই যে পাগলি, এ পাগলি হাই করে দাও। আর এই হচ্ছে, এটা হচ্ছে আমার ছোট শালা, ছোট শালার বউ, আর সেই সামনে আমার শালি যাচ্ছে ওটা। তো তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে দুজনে হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ভাই তবে ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া, ওই ওখানে হচ্ছে মন্দির। তো আমরা এই রাস্তাতে যাচ্ছি এখন হেঁটে হেঁটে, চারিদিকটা একটু দেখাই তোমাদের। রাতের কারণে এখানে লাইট কালেকশনও সেরকম নেই, যার জন্য একটু অন্ধকার অন্ধকার টাইপের। তো ওই যে দেখতে পাচ্ছ মন্দির, সেই যে দেখা যাচ্ছে ওই হচ্ছে মন্দির। তো চলো আমরা এদিক থেকেই যাই। সো ফাইনালি এখানে মন্দিরের জন্য কিছু নোটিশ ফোটিস করেছে, এই যে পুরোহিত পুরোহিত আছে। তো চারিদিকটা দেখো, আর এই যে সামনে মন্দির, ওয়াও লাগছে না, খুব সুন্দর। তো মন্দিরটা আরও ভিতরে আরো একটু বড় হচ্ছে। চলো মন্দিরের একটা ফটো আছে এখানে, মন্দিরে এখানে একটা ফটো আছে, তোমাদের ওই মন্দিরের ফটোটাই দেখাই, তারপরে রিয়েল মন্দিরটা দেখাবো। এই যে হচ্ছে, এটা হচ্ছে টোটাল মন্দিরের, এটা হচ্ছে ফটো একটা। তো ভিতরে গিয়ে তোমাদের মন্দিরটাও দেখাবো। মন্দিরের ভিতরে ঢুকতে গেলে একটাই প্রবলেম, মন্দিরের ভিতরে ঢুকতে গেলে ওখানে মোবাইল জমা নিয়ে নেবে, যার জন্য আমরা ভিতরে ঢুকে ভিডিও বানাতে পারবো না। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে, ইটা হচ্ছে শালি, আর এই হচ্ছে। আর এই যে এদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলবে। এদের হচ্ছে রিসেন্ট ওয়ান উইক হয়েছে এদের বিয়ে হয়েছে। তো এখন কি এই ভিতরে ঢুকে ঢুকে আমরা মোবাইল ইউজ করতে পারবো না? ওই যে সবাই তো মোবাইল ঘাঁটছে, তো দেখতে পাচ্ছি। তো এখন ফটো তোলার পর্ব চলছে, এখানে সবাই ফটো তুলছে, ওই যে অর্পিত এখন ফটো তুলছে, এরাও তুলছিল। তো আমরাও থাম্বনেল করার জন্য ফটো তুলে নিয়েছি এখানে। তো এই হচ্ছে কোয়েল,
তো এ একটু বকতে ভালোবাসে মানে এই ভিডিওর মধ্যে বল কোয়েল কিছু বল বল আমার একটা চ্যানেল আছে তোমরা সাবস্ক্রাইব করো তো ওর একটা ইউটিউব চ্যানেল আছে নাম কি তোর নিজের ইউটিউব চ্যানেল নিজেই নাম ভুলে গেছে কোয়েল ব্লগার তোর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কোয়েল ব্লগার আমি চ্যানেলের নিচে হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবেন তো ভাই দাবে এখন মন্দিরের ভিতরে তো আমরা ঢুকেইনি বাইরেই মানে এই যে লাইট ফাইট জ্বলছে পোস্টার পোস্টার মারা আছে এর সামনে ফটো তুলতে আমরা ব্যস্ত হয়ে গেছি তো এই যে টুয়াই টুয়াই বউকে নিয়ে কী করবো কিছুই বুঝতে পারছে না মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে নতুন বউ তো মানে বউকে কীভাবে হ্যান্ডেল করতে হয় ও সেটা এখন হ্যান্ডেল মানে প্র্যাকটিস করছে আর কি তো ভাই দাবে এখন তো ভাই দাবে আমরা খুব মজা করছি এখানে আর এই যে পাগলি পাগলি কিছু বলো পাগলি কি দেখে তো মনে হচ্ছে পাগলি তাই না ভাই পাগলি না ঘুরবে একদম ওইদিকে দেখো ওদের ফটো তোলা মোটে শেষ হচ্ছে না সেই আশা থেকে মানে কন্টিনিউ ফটো তুলেই যাচ্ছে কিন্তু ওদের ফটো তোলা শেষ হচ্ছে না সো ফাইনালি ফটো তোলা শেষ করে আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে এগিয়ে এই যে সামনেই এদিকেই মন্দির আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি সামনে ওরা আছে আর এই আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে তো বাই দা ওয়ে এখন মন্দিরের দিকে যাব ওখানে দেখি গিয়ে কী পজিশান হয় না হয় তারপরেই সব কিছু হবে তো এরা এখনও ওখানে ফটো তুললো গ্যালারি অলরেডি ফুল হয়ে গেছে হয়তো স্টোরেজ তো এখনও ওদের ফটো তোলা শেষ হচ্ছে না হ্যাঁ তো চলো সো ফাইনালি ওই যে দেখতে পাচ্ছ মন্দির তো চলো আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তো এই সিঁড়ি থেকে উঠতে হবে আসো এই যে এদিকে একটু বাইরে আছে তো ফাইনালি আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তো এইসবগুলোতে আমরা জুতো পরে অলরেডি থাকতে পারবো জুতো পরে আর এই মন্দিরের উপরে উঠতে গেলে ওখানে জুতো খুলে নেবে এবং ফোন পর্যন্ত ওখান থেকে নিয়ে নেবে তো টোটাল ভিউসটা দেখো তোমরা প্রচুর এখানে লোকজন আছে তো চলো টোটাল ভিউসটা তোমার দেখায় এদিক থেকে শুরু করে এই পুরোটাই হচ্ছে মন্দির এইটা হচ্ছে মেন মন্দির আর এই যে সাইড দিয়ে সব কিছু ঘোরার জায়গা টাকা করা আছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে আমরা এই ভিতরে যেতে পারবো না তো কোয়েল সবসময় ক্যামেরা সামনে আসার চেষ্টা করছি ওকে আমি ক্যামেরা সামনে রাখার চেষ্টা করবো তুই ভাবিস না তোকে সবসময় ক্যামেরা সামনেই রাখবো তো মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখো তো এখানে প্রচুর লোকজন আছে সবাই দেখো অলরেডি ফটো তুলতে ব্যস্ত সবাই দেখো সবাই মোবাইলে ব্যস্ত সবাই ফোনে ফটো তুলতে ব্যস্ত তো আমি তার মধ্যে ভিডিও বানাতে ব্যস্ত কী আছে ভাই কী ভাবছিস কী ভাবছিস টুবাই এখানে ডান্স প্র্যাকটিস করছে আর এদের সেই তখন থেকে ফটো তোলা মাঠে মানে শেষ হচ্ছে না তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই এরপরে মন্দিরে যখন আমরা ভিতরে ঢুকবো ওখানে আমরা ভিডিও করতে পারবো না তো অলরেডি এখান থেকে যা ভিডিও করার আমাদের এখানেই বানাতে হবে তো মন্দিরের ভিতরে যখন ঢুকবো তখন আমরা ভিডিও বানাতে পারবো না কারণ মন্দিরের একটা রুলস আছে ওখানে জুতো খুলে তো মানে যেতেই হবে এবং মোবাইল ওখানে ইউজ মানে করা যাবে না ওখানে গেটে ঢোকার সময় মোবাইল নিয়ে নেবে সো বাই দা ওয়ে তো চলো মন্দিরটা ভালো করে দেখো আর যারা এখনও পর্যন্ত এই পৈলান মন্দিরে আসুনি অবশ্যই এখানে আসবে এখানে খুব সুন্দর একটা ভিউ পাবে খুব সুন্দর লাগবে এখানে তো একটা সময় কাটানোর মতো একটা দারুণ জায়গা তো আমিও ফার্স্ট টাইম এলাম এই মন্দিরে এর আগে এসেছিলো রিমার আগে এসেছিলো তাই না বাবু এসেছিলো তো তো এর আগেও একবার এসেছিলো এর আগে কোনো দিন আসেনি মানে একবার এসেছিলো তার আগে আর কোনো দিন আসেনি তো ফাইনালি এই ভিতরেও আমরা ঢুকতে পারবো অসুবিধা হবে না কিন্তু তারা এখনও পর্যন্ত আসছে না তারা আসলেই তারপরে আমরা ঢুকবো তো এটা কেমন লাগছে মন্দিরটা একবার কেমন লাগছে তোর মন্দিরটা আমার তো হেভি লাগছে কিন্তু আমার একমাত্র আমি আর টুয়াই এই দুজনই ফার্স্ট টাইম এলাম তো আমরা খুব মজা করছি এখানে এবং খুব সুন্দর লাগছে এখানে ফার্স্ট টাইম এসে তো চলো এখন এটুকু টাটা আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকি 2000 years later সো ফাইনালি সবে মাত্র মন্দিরের ভিতর থেকে বেরোলাম মন্দিরের ভিতরে তো ক্যামেরা
মানে হচ্ছে ক্যামেরা ফোন কোনো রকম যাবে না ভিডিও করা ফটো তোলা, যার জন্য মন্দিরের ভিতরে আমরা ভিডিও করতে পারিনি ফটো করতে পারিনি এবং তোমাদের সাথে মানে দেখাতেও পারিনি ভিতরের ভিউটা, তো তার জন্য সরি। তো বাই দ্য ওয়ে আমরা আসার পরে আবার দুজন এসছে, চন্দন আর শান্তনু, আর ওই যে শান্তনু দুজন এসছে আমরা আসার পরে। তো মন্দিরের ভিতরে ঢুকে খুব মজা পেলাম এবং খুব সুন্দর ভিউ এটা, তো সব মিলে এটা দারুণ ব্যাপার। তো যারা অবশ্যই এখনো পর্যন্ত এই মন্দিরে আসোনি অবশ্যই একবার আসো, এসে মন্দিরে ঘুরে যাও, ভীষণ মজা পাবে, তাই না? মন্দিরে কেমন লাগলো তোমার বলো তো? তো খুব ভালো লেগেছে, কেমন লেগেছে মন্দিরের ভিতরে? খুব ভালো লেগেছে, তাই না? এই কোয়েল কি খাবি বলছি বল দাদাকে। এখানে এসছি অনেকক্ষণ হয়ে গেছে, তো এর জন্য আমরা বেরোয় যাবো, তারপরে আবার অনেকটা রাস্তা বাড়ি যেতে হবে, কারণ তিনটে গাড়িতে করে তারপরে আমরা বাড়ি যেতে পারবো। তো এখন আমরা বেরোয় যাচ্ছি মন্দির থেকে, তো লাস্ট বারের মতো মন্দিরকে দেখে নাও, টাটা। আমরা এবার মন্দির থেকে বেরোয় যাচ্ছি, এই যে এদিক থেকে আমরা চলে যাব। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং এই মন্দিরটা যারা যারা এখনো পর্যন্ত আসেনি অবশ্যই এসে ঘুরে যাবে। বাই বাই।